বন্ধুরা সারা দিন রাত্রি 24 ঘন্টা যে কোনো মোবাইল নাম্বারে একদম ফ্রিতে কথা বলতে পারবেন। সকালে কল করবেন, রাত্রিতে কল কাটবেন, দেখবেন আপনাদের সিম থেকে এক পয়সাও কাটেনি। আজকের এই ছোট্ট ভিডিওটি থেকে আপনারা মোবাইল ফোনের অসাধারণ একটি কাজ শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে যে কোনো মোবাইল নাম্বারে একদম ফ্রিতে কথা বলবেন। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য সবার প্রথমে আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি আছে সেই গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে উপরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন আপনারা এখানে কী লিখে সার্চ করবেন সেটা আপনারা এখানে একটু ভালো করে দেখুন, ঠিক আছে। এখন আপনারা এখানে লিখবেন viber.com। আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, ভাইবার viber ভাইবার ডট দিয়ে আপনারা লিখবেন কম com viber.com। আপনারা এখানে স্পেলিংগুলো ভালো করে দেখে নিন, আপনারা কিন্তু কোথাও স্পেস দেবেন না, আপনারা একসাথে লিখবেন viber.com। এটা লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ভাইবার www.viber.com, আপনারা সিম্পলি এই ওয়েবসাইটটিকে এখানে ভালো করে দেখে নিন। এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ডান সাইডের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে নিচে ভাইবার আউট, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ফ্রি ওয়ান উইক ট্রায়াল, মানে আপনি ভাইবারের মাধ্যমে এক সপ্তাহের জন্য একদম ফ্রিতে যে কোনো মোবাইল নাম্বারে কথা বলতে পারবেন, অর্থাৎ কল করতে পারবেন। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ফ্রি ওয়ান উইক ট্রায়াল, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফ্রি ওয়ান উইক ট্রায়াল, আপনারা সিম্পলি আবার এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এখানে আপনাদের একটা ফোন নাম্বার আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটা হলো আপনারা এখানে এমন একটা ফোন নাম্বার বসাবেন যে ফোন নাম্বারটা আপনারা আগে ভাইবারে ব্যবহার করেননি, অর্থাৎ আপনারা এমন একটি এখানে ফোন নাম্বার বসাবেন যে ফোন নাম্বারে আপনারা আগে কোনো ভাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি। তো সেমন আপনারা এখানে একটা ফোন নাম্বার বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের বলা হচ্ছে পেমেন্ট করার জন্য, যেহেতু আমরা এটিকে ফ্রিতে ব্যবহার করব, ফ্রিতে কথা বলবো, তো তার জন্য আমরা কিন্তু এখানে কোনোরকম পেমেন্ট করব না। তো তার জন্য আপনাদেরকে এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তো সেই ট্রিকটা কি সেটাও আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা ভিডিওটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এখানে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্নটা, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কী হবে, আপনাদের এখানে একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের আগের পেজটা কিন্তু এখানে থেকে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে আগের পেজটা কিন্তু আছে, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সার্চের অপশনটা, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা এখানে কী লিখে সার্চ করবেন সেটা আপনারা এখানে একটু ভালো করে দেখুন, ঠিক আছে। এখন আপনারা এখানে লিখে সার্চ করবেন namesogen.com। আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, এটা আপনাদের স্ক্রিনের উপরে শো হয়ে যাবে। আপনারা এখন এখানে লিখবেন namesog, namesog namesogen, আপনারা একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনারা লিখবেন জেন, gen জেন, তারপরে আপনারা দেবেন ডট, ডট দেওয়ার পর আপনারা লিখবেন কম com কম namesogen.com। আপনারা সিম্পলি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, এটা লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন namesogen.com, আপনারা এখানে ওয়েবসাইটটিকে ভালো করে দেখে নিন। এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন র্যান্ডম টেস্ট ক্রেডিট কার্ড নাম্বারস জেনারেটর। এখন কিন্তু আমরা এখান থেকে র্যান্ডম ক্রেডিট কার্ডের নাম্বারগুলো নিয়ে কিন্তু আমরা সেখানে পেমেন্ট করতে পারবো, অর্থাৎ ফেক ক্রেডিট কার্ডের নাম্বারগুলো দিয়ে কিন্তু আমরা সেখানে পেমেন্ট করতে পারবো। তো কীভাবে আপনারা কী করবেন, তো তার জন্য আপনারা ভিডিওটি এখানে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এরপরে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন বিন, তার নিচে আপনার যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে কিছু বিন নাম্বার বসাতে হবে। তো এই বিন নাম্বারগুলো আপনারা কোথায় পাবেন, তো সেগুলো আপনাদেরকে কোথাও খুঁজতে হবে না। আমি অলরেডি আগে থেকে একটা বিন নাম্বার এখানে বের করে রেখেছি, সেটাও আমি এখানে কপি করে রেখেছি। তো সেই বিন নাম্বারটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। আপনারা এখানে একটু ভিডিওটি পজ করে এই বিন নাম্বারটা আপনারা কোথাও নোটপ্যাডে কিংবা কোনো কাগজে আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এই বিন নাম্বারটিকে আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আপনারা কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন 10, এটা আপনারা সম্পূর্ণটা এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন আপনারা এখানে লিখে দেবেন 30। এরপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার একবার এই জেনারেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কতগুলো কিন্তু র্যান্ডম ক্রেডিট কার্ডের নাম্বার কিন্তু চলে আসলো। এই ক্রেডিট কার্ডের নাম্বারগুলো দিয়ে এখন আপনারা কিন্তু সেখানে পেমেন্ট করতে পারবেন। তো সেটি কীভাবে, তো তার জন্য আপনারা ভিডিওটি এখানে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এখানে আপনারা প্রথমে যে ক্রেডিট কার্ডের নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ক্রেডিট কার্ডের নাম্বারটা আপনারা এখানে কপি করবেন না। দ্বিতীয় নাম্বারে আপনারা যে ক্রেডিট কার্ডের নাম্বারটা দেখতে পাচ্ছেন র্যান্ডম ক্রেডিট কার্ডের নাম্বারটা, এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাড়ি দেখতে পাচ্ছেন, এই দাড়ির আগে থেকে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনারা এখান থেকে সম্পূর্ণটা কপি করে নেবেন, ঠিক আছে। দাড়ির পরে আপনারা করবেন না,
যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে দাঁড়িয়েছে তার আগেরটুকু যেটুকু নাম্বার সেটুকু নাম্বার কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি কপি করার জন্য। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে দাঁড়ি, তারপরে বারো, তারপরে হচ্ছে দাঁড়ি, তারপরে হচ্ছে 2027, তারপরে আবার দাঁড়ি, তারপরে হচ্ছে 617। তো এইটুকু কিন্তু আপনারা কপি করবেন না, আপনারা মাঝখানে যে দাঁড়িয়েছে তার আগেরটুকু নাম্বারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, যেমন আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আপনারা চলে আসবেন আপনাদের সেই আগের পেজে, আপনারা চলে আসবেন যেটা আপনারা viber.com পেজটা আপনারা ওপেন করেছেন। তো আমরা চলে আসবো এখন সেই পেজের মধ্যে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, এখন আপনারা যে র্যান্ডম কার্ড নাম্বারের নাম্বারটিকে কপি করলেন সেই নাম্বারটিকে আপনারা এখন এখানে পেস্ট করে দেবেন। তো সেই কার্ড নাম্বারের নাম্বারটিকে আমরা এখন এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে র্যান্ডম ক্রেডিট কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু আমরা এখানে বসে দিয়েছি। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সপায়ারেশন, এখন কিন্তু আপনাদেরকে সেই ক্রেডিট কার্ডের যে এক্সপায়ারি ডেটটা আছে সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো এর জন্য আপনারা চলে আসবেন আবার সেই পেজের মধ্যে। আসার পর এখানে আপনারা যে ক্রেডিট কার্ডের নাম্বারটিকে কপি করেছেন সেই ক্রেডিট কার্ডের নাম্বারের পাশে আপনারা এখানে পেয়ে যাবেন এক্সপায়ারি ডেটটা। তো এটা আপনারা এখান থেকে দেখে নিয়ে সেখানে আপনারা লিখে দেবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরের যে ক্রেডিট কার্ডের নাম্বারটা, এই নাম্বারটিকে আমরা এখানে কপি করেছিলাম। এর পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 12/2027, এটা হচ্ছে কিন্তু এক্সপায়ারি ডেট। তো এটা আমরা এখন সেখানে গিয়ে লিখে দেবো। এখন আমরা এই এক্সপায়ারেশন ডেটের জায়গায় আমরা কার্ড নাম্বারের পাশে যে ডেটটা ছিল সেই ডেটটা আমরা এখন এখানে লিখে দেবো। তো সেই ডেটটা ছিল এখানে 12, তারপরে ছিল 27, 12/2027 ছিল। তো এখানে আপনারা শুধু মাসটা লিখে আপনারা সালের যে দুটো সংখ্যা লাস্টের সে দুটো সংখ্যা আপনারা এখানে লিখে দেবেন, তাহলেই হবে, ঠিক আছে। এরপরে আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন সিভিসি নাম্বার, এখন কিন্তু আপনাদেরকে এখানে সেই কার্ডের সিভিসি নাম্বারটা আপনাদেরকে এখন লিখতে হবে। তো এর জন্য আপনারা চলে আসবেন আপনাদের সেই পেজের মধ্যে যেখানে আপনারা ক্রেডিট কার্ডের র্যান্ডম ক্রেডিট কার্ডের নাম্বারগুলো বের করেছেন। এখান থেকে আপনারা যে ক্রেডিট কার্ডের নাম্বারটিকে আপনারা কপি করেছেন তার ঠিক একদম শেষের দিকে আপনারা পেয়ে যাবেন সিভিসি নাম্বার সেই কার্ডের। তো সেই কার্ডের সিভিসি নাম্বারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বরের যে ক্রেডিট কার্ডের নাম্বারটা, এই নাম্বারটা আমরা এখানে কপি করে আমাদের কার্ডে লিখেছিলাম সেখানে। তো এর জন্য আপনারা এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন একদম শেষে সিভিসি নাম্বার হচ্ছে 617। তো এটা হচ্ছে সেই কার্ডের সিভিসি নাম্বার। তো এই নাম্বারটা এখন আমরা সেখানে গিয়ে লিখে দেবো। তো এখন আমরা সিভিসি নাম্বারের জায়গায় সেই কার্ডের নাম্বার সিভিসি নাম্বারটা লিখে দেবো, সেটা ছিল 617। এরপর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ইমেল, এখন কিন্তু আপনাদেরকে এখানে একটা ইমেল বসাতে হবে। আপনাদের মোবাইলের মধ্যে যদি কোনো ইমেল আইডি লগ ইন করা থাকে তার মধ্যে আপনারা যে কোনো একটি ইমেল আইডি আপনারা এখানে বসে দেবেন। তো আমরা এখানে একটা ইমেল আইডি বসে দিচ্ছি। বসে দেওয়ার পর এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা কোন কান্ট্রি থেকে সেই কান্ট্রিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন আমি ইন্ডিয়া থেকে, তো এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন বাই নাও, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পপ আপ চলে আসবে, তো এটিকে আপনারা এখান থেকে নো থ্যাঙ্কস করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে বলা হচ্ছে থ্যাংক ইউ ফর ইওর পারচেস, মানে আমরা কিন্তু এখানে সম্পূর্ণভাবে কিন্তু বাই করে ফেলেছি, অর্থাৎ পারচেস করে ফেলেছি। আমরা কিন্তু একদম ফ্রিতে এখান থেকে পারচেস করে ফেললাম, আপনাদেরকে কিন্তু কোনো টাকা কিন্তু এখানে খরচ করতে হলো না। আপনারা শুধু এখানে এই ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা একদম ফ্রিতে এখান থেকে এটিকে পারচেস করে একদম ফ্রিতে আপনারা যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। এরপর আপনারা কি করবেন, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন গেট ভাইবার, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদেরকে ডাইরেক্টলি নিয়ে চলে আসবে প্লে স্টোরের মধ্যে। আসার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইবার অ্যাপ্লিকেশনটি, এই ভাইবার অ্যাপ্লিকেশনটিকে এখন কিন্তু আপনাদের মোবাইলে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো চলুন এটাকে আমরা আগে ডাউনলোড করে ইনস্টল করে নিই, তারপরে আপনাদেরকে আগের প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু ভাইবার অ্যাপ্লিকেশনটি এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এরপর আপনারা সিম্পলি অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ফার্স্ট টাইম এমন একটি ইন্টারফেস আসবে, তো এখানে আপনাদেরকে কিছু পারমিশন চাইবে, তো সেগুলো আপনারা এখান থেকে অ্যালাউ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখন আপনারা এখানে সেই ফোন নাম্বারটা বসাবেন যে ফোন নাম্বারটা আপনারা viber.com ওয়েবসাইটে ব্যবহার করেছিলেন, সেই ফোন নাম্বারটা আপনারা এখন এখানে উপরে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পপ আপ চলে আসবে, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইয়েস, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে আরও কিছু পারমিশন চাইবে, তো সেগুলো আপনারা এখান থেকে সবগুলোকে অ্যালাউ করে দেবেন। তো আমরা এখানে সবগুলোকে এখানে অ্যালাউ করে দিচ্ছি। করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটু ভেরিফাইং হচ্ছে, তো আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা যদি আপনাদের সেই মোবাইলের মধ্যে লাগানো থাকে তাহলে সেই মোবাইলের মধ্যে অটোমেটিক্যালি এখানে কোডটা নিয়ে নেবে, আর যদি আলাদা মোবাইলে থাকে তাহলে সেই কোডটা আপনারা এখানে টাইপ করে আপনারা এখানে বসে দেবেন। তো আমাদের কাছে সেই কোডটা চলে এসেছে, আমরা সেই কোডটা এখানে বসে দিচ্ছি। কোড বসানোর সঙ্গে সঙ্গে আপনাদের এখানে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফুল নেম, এখানে আপনাদের যেটা ফুল নেম সেটা আপনারা এখানে বসে দেবেন। এখানে আপনারা যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তো সেই নামটা আপনারা এখানে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেট অফ বার্থ, এখানে আপনাদের যেটা ডেট অফ বার্থ সেটা আপনারা এখানে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পপ আপ চলে আসবে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা সংখ্যা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা সংখ্যা সিলেক্ট করে নিচ্ছি।
করে নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের কিছু পারমিশন চাইবে, তো সেগুলো আপনারা এখান থেকে অ্যালোয় ক্লিক করে দেবেন। তো আমরা সেগুলোকে এখান থেকে অ্যালোয় ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখানে সম্পূর্ণ পারমিশনগুলোকে অ্যালাউ করে দিলাম। এভাবে করে আপনারা এখানে সম্পূর্ণ পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। আপনাদের সম্পূর্ণ কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। আপনাদের ভাইবার অ্যাকাউন্টটি কিন্তু এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। এখন কিন্তু আপনারা এই ভাইবারের মাধ্যমে যে কোনো নাম্বারে আপনারা কল করে একদম ফ্রিতে কথা বলতে পারবেন। 24 ঘন্টা দিন রাত আপনারা কথা বলুন, আপনাদের কিন্তু এক পয়সাও কাটবে না। তো কোনো নাম্বারে কল করার জন্য আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন কলসের, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইলের মধ্যে যে নাম্বারগুলো সেভ করা আছে, যে কন্ট্যাক্টগুলো সেভ করা আছে, সেই কন্ট্যাক্টগুলো আপনাদের এখানে চলে আসবে। সেই কন্ট্যাক্টগুলোতে চাইলে আপনারা এখান থেকে কল করতে পারেন, কিংবা আপনারা যদি কোনো নাম্বার ডায়াল করে কল করতে চান তাহলে আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে ডায়াল প্যাডের অপশনটা, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে কোনো নাম্বার ডায়াল করে তার সঙ্গে আপনারা একদম ফ্রিতে 24 ঘন্টা দিন রাত আপনারা কথা বলতে পারবেন, আর আপনাদের এক পয়সা কাটবে না। আর এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আপনারা এখন ভাইবারের মাধ্যমে যাকে কল করুন না কেন, তার যদি ছোট মোবাইল থেকে, বড় মোবাইল থেকে, কিংবা কিপ্যাড মোবাইল থেকে, কিংবা যে কোনো মোবাইল থেকে, আপনারা যে কোনো নাম্বারে কিন্তু তার সঙ্গে ভাইবারের মাধ্যমে এখন একদম ফ্রিতে 24 ঘন্টা দিন রাত কথা বলতে পারবেন, আর আপনাদের সিম থেকে কিন্তু এক পয়সাও কাটবে না। শুধুমাত্র আপনারা যে মোবাইলে ভাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন অর্থাৎ খুলেছেন, সেই মোবাইলে আপনাদের ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে। তো আশা করব আপনারা সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। জয় হিন্দ।